কিন্তু আমাদের তো কারো আধ্যাত্মিক ক্ষমতা নেই আজকের একটা নিউজ আমি দেখলাম শেষ পর্যন্ত ভেঙেই গেল চিত্রনায়িকা পরিমণি ও নায়ক শরীফুল রাজের সংসার পরিমণি রাজকে ডিভোর্স দিলেন আঠারোই সেপ্টেম্বর পরীমনি রাজের উদ্দেশ্যে বিচ্ছেদের নোটিশ পাঠান তার পারিবারিক একটি সূত্র খবরটি নিশ্চিত করেছে তবে এই বিষয়ে মন্তব্যের জন্য পরী বা রাজ কাউকে পাওয়া যায়নি দু সালে দশই জানুয়ারি প্রকাশ্যে আসে রাজ পরীর সম্পর্কের খবর গত বছরের বাইশে জানুয়ারি দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে একশো এক টাকার দেন মোহরে ঘরোয়া আয়োজনে তাদের বিবাহ সম্পন্ন হয় একুশে জানুয়ারি হয় তাদের গায়ে হলুদের অনুষ্ঠান রাজের সঙ্গে সংসার জীবনের দশ মাসের মাথায় তার কোল জুড়ে আসে সন্তান এর একদিন পর ছেলের ছবি সহ নাম প্রকাশ করেন নায়িকা তিনি জানান রাজের সঙ্গে মিল রেখে ছেলের নাম রেখেছেন শাহিম মোহাম্মদ রাজ্য মাত্র দেড় বছরের এই দাম্পত্য জীবনে নানান ঘটনা আলোচনায় এসেছে কখনো বিদ্যাসী হামিম কখনও সুনেরা বিনতে কামাল সহ অন্য কাউকে ঘিরে রাজের প্রতি সন্দেহের তীর ছুঁড়েছেন পরিমণি এসব নিয়ে কম জল ঘোলা হয়নি গত বিশে মে পরিমণির বাসা থেকে নিজের জিনিসপত্র নিয়ে বের হয়ে আসেন রাজ এরপর উনত্রিশে মে রাজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে সুনেরা তামজিন তিসা ও নাজিপাতুসির সঙ্গে বেশ কিছু ব্যক্তিগত মুহূর্তের ছবি ও ভিডিও ফাঁস হয় সেই ঘটনায় দুজনের মধ্যকার সম্পর্কে আরও দূরত্ব তৈরি হয় দেশের একটি গণমাধ্যমের ফেসবুক লাইভে এসো সম্পর্কের তিক্ততা নিয়ে কথা বলেছিলেন তারা সে সময় অনেক সমস্যার পরও রাজের সঙ্গে সংসার টিকিয়ে রাখার চেষ্টা করে যাচ্ছেন বলে জানান পরিমণি পরিমণি বলেন সংসার জীবনের এই এই অশান্তি এবং ব্লেম থেকে পরিত্রাণ চান তিনি পরিমণি স্পষ্ট ভাষায় বলেন আজ থেকে আমি রাজের বউ নই আমি এ সম্পর্ক টেনে নিতে চাই না আলাদা হয়ে যাওয়ার ব্যাপারে তার আরও বক্তব্য বেশ কিছুদিন ধরেই সমস্যা হচ্ছিল সমস্যা কাটিয়ে সন্তানের মুখের দিকে তাকিয়ে একসঙ্গে থাকার চেষ্টা করেছেন কিন্তু সেটাও পারলেন না বলে জানান এই নায়িকা জানান আচার আচরণে একসঙ্গে থাকার পরিস্থিতি নাই তাই বাধ্য হয়ে বাসা ছেড়ে আলাদা হয়ে গেলাম আমার মন মানসিকতা এখন ভালো নাই এর বেশি আর কিছু বলতে পারছি না এদিকে পরাণ খ্যাত অভিনেতা রাজ বলেন স্বামী স্ত্রীর মধ্যে ঝামেলা হতেই পারে এবং আমাদের মধ্যে কোনো কিছু ঘটলে যখনই ঠিক করতে যাই তখনই চারপাশ থেকে কোনো না কোনো একটা ক্যাচাল বা কোনো ইস্যু তৈরি করা হয় আমি বিষয়টি নিয়ে খুবই বিরক্ত সব কিছুর সমাধান হওয়া দরকার শেষ হওয়া দরকার রাজের ভাষ্য আমার কাছে মনে হয় আমার চারপাশের কিছু মানুষ এইসব বিভ্রান্তি ছড়িয়েছেন মনে হচ্ছে তারা ভালো চান না তারা আমাদের ভালো থাকতে দেবেন না